রাজকুমারের শুটিং তো পুরোদমে চলতেছে নিউ ইয়র্কে। আপনারা ওই যে আমাদের একজন শাকিবিয়ান ইউটিউবার আছে, কি নাম ফারজানা, টকেটিভ ফারজানা, ও কিছু ছবি টুবিও আপলোড করছে, বেশ ভালো লাগলো। এরকম শখ ছিল এখানে যাওয়ার, বা শখ থাকাটাই তো স্বাভাবিক, কারণ সে শাকিবিয়ান, শাকিবের ভক্ত, শাকিবকে নিয়ে সর্বদা প্রশংসা করে। সে শেষাবধি গিয়েছিল, আমার সাথে একবার কথা হয়েছিল, তখন উনি বলেছিলেন যে খুব টাফ, ওখানে ওরা যেতে দিচ্ছে না। আমি সেটা নিয়েও কথা বলেছিলাম, যাক শেষ পর্যন্ত ফারজানা গিয়েছে, কিছু ছবি আপলোড করেছে, খুব ভালো লাগলো দেখে। আমরা কিছুটা হলো খবর পেলাম। আপনাদেরকে আরেকটা জিনিস জানাই রাখি যে এই যে শাকিব খানকে এবার নাচাবে আদিল শেখ। বোম্বের একজন স্ট্যাবলিশড ড্যান্স ডিরেক্টর, আগে ব্যাকগ্রাউন্ড ডান্সার ছিল। ব্যাকগ্রাউন্ড ডান্সার মানে আমরা যখন সিনেমা করি, আপনারা দেখেন হিরোর পিছনে বা হিরোইনের পিছনে অনেক ডান্সার থাকে, তাদের মধ্যে থেকেই আদিল শেখ একজন ব্যাকগ্রাউন্ড ডান্সার ছিল। তারপর সে হয়েছে অ্যাসিস্ট্যান্ট কোরিওগ্রাফার। ওই ব্যাকগ্রাউন্ড ডান্সার থেকে অ্যাকচুয়ালি হয়, যারা নাচ জানে তারা ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসেবে কাজ করে, সেটা বাংলাদেশ বা বলিউড বা টলিউড সব জায়গায়। এই আদিল শেখ ব্যাকগ্রাউন্ড ডান্সার থেকে হয়েছে অ্যাসিস্ট্যান্ট কোরিওগ্রাফার, অ্যান্ড তার উস্তাদ ছিল আহমেদ খান। অনেক বড় একজন ড্যান্স ডিরেক্টর। আমরা অবশ্য অনেকেই এই সমস্ত ড্যান্স ডিরেক্টর বা কোরিওগ্রাফারকে চিনি না, আমরা টাইটেলে দেখিও না বুঝিও না, আমরা শুধু দেখি নায়ক বা নায়িকার নাচ কেমন নাচলো সেটাই আমরা চিনি, কিন্তু কে নাচাইলো এটা কিন্তু আমরা জানি না। বা ইন্ডিয়াতে নাম করা যে কয়জন আছেন, এর মধ্যে মনে করেন ফারা খান আছেন, গণেশ আচার্য আছেন, তারপরে আরেকজন ভদ্রমহিলা আছেন, নামটা ভুলে গেলাম এই মুহূর্তে, মোটামুটি খুব পপুলার ছিলেন উনি, তো এরকম আহমদ খান ওদের মধ্যে একজন। আমরা খুব একটা চিনি না, কারণ খুব একটা লাইমলাইটে সে আসে না। আহমদ খান বাস্তব জীবনে প্রডিউসার, ডিরেক্টর, রাইটার, ডিস্ট্রিবিউটর এবং কোরিওগ্রাফার, এবং একসময় সে অভিনয় করতো। সেই আহমদ খানের রেজিস্টার হলো আদিল শেখ। অনেক ছবি করেছেন এই আদিল শেখ। লাস্ট মনে করেন হিরো পার্টি করেছে, তারপর কী বলে টাইগার 1 টাইগার 2, অনেক ছবি করেছে। এদের সাথে কাজ করতে করতে প্রথম অ্যাজ এ কোরিওগ্রাফার সে বজরঙ্গি ভাইজান, আপনারা জানেন সবাই, আমাদের সালমান খানের সুপার টুপার হিট ছবি বজরঙ্গি ভাইজানের গানও সে করেছে। এই আদিল শেখ আহমদ খানের যে অ্যাসিস্ট্যান্ট, চিফ অ্যাসিস্ট্যান্ট কোরিওগ্রাফার, এখন নিউ ইয়র্কে আছে। আদিল শেখকে দিয়ে ওরা 3টি গান করাবে, একটি নিউ ইয়র্কে, একটি বাফেলোতে, বাফেলো মানে যেখানে নিয়াগ্রা ফলস, আর একটি খুব সম্ভব ক্যানাডাতে করবে, এমনটাই শুনলাম। তো আদিল শেখ এবার নাচাবে শাকিব খানকে। হেভি জম্বে বন্ধুরা, আদিল শেখের নাচ কিন্তু অসম্ভব মানে ভালো হয়, আপনারা একটু ডিফারেন্ট কিছু পাবেন। তা হয়তোবা শাকিব খানের জন্য খুব একটা কঠিন হবে না, কারণ আপনারা জানেন শাকিব খান নাচ জানে, নাচ শিখেছে। কিছুদিন আগে রাজকুমারের যে গানটা তামিলনাড়ুর যে ভদ্রলোক এসে করেছিল, সে কিন্তু এবার যায়নি, এবার গেছে আদিল শেখ। আদিল শেখও খুব ভালো কোরিওগ্রাফার, তো আমরা আশা করছি হেভি হেভি গান হবে এই রাজকুমারের এই 3টি গান, যে 3টি গান এখন বর্তমানে আমেরিকায় হতে যাচ্ছে। এবার আসি আমাদের তুফান। অনেক আলোচিত ছবি, আপনারা এর সম্পর্কে নতুন অনেক তথ্য পেয়েছেন। এর নায়িকা নিয়ে 20 তারিখে কথা বলার কথা, রাতপহলে 20 তারিখ, কিন্তু এর মধ্যে একটা খবর চলে এসছে বাজারে, বিভিন্ন পত্রপত্রিকাও এসছে যে এই সিনেমার নায়িকা কলকাতার পার্টে হতে যাচ্ছেন মিমি চক্রবর্তী। এটা মোটামুটি আগেও নাম শোনা গিয়েছিল, আরেকজন আছে বাংলাদেশের, তো বাংলাদেশের কে সেটা শোনা যাবে, সেটা 20 তারিখ হবে মিমি চক্রবর্তীর সাথে। অলরেডি তুফানের ইউনিট কথাবার্তা মোটামুটি পাকাপাকি করে ফেলেছে। মিমি চক্রবর্তী সম্পর্কে নতুন কিছু বলার নেই, অনেক শাকিবিয়ান অনেকে আগে থেকেই বলে আসছেন আমরা মিমি চক্রবর্তীকে চাই, আপনাদের মনের আশা পূরণ হবে যদি ব্যাটে বলে মিলে। মিমির সাথে প্রাথমিক আলোচনা শেষ, মিমি চক্রবর্তী যদি ব্যাটে বলে মিলে তাহলে মিমি চক্রবর্তী আসছে তুফানের 2 নায়িকার 1 নায়িকা। এখন যদি মিমি চক্রবর্তী কোনো কারণে না আসতে পারে, কোনো রকম অসুবিধা হয় শিডিউল বা যে কোনো ব্যাপারেই, তখন এখানে আসছে মধুমিতা চক্রবর্তী। মধুমিতা চক্রবর্তী অ্যাকচুয়ালি আমাদের ইরিগা পালের মতো নাটক থেকে এসছে, তার বুঝে না সে বুঝে নাতে তার সেই চরিত্র ইমন নামে সেটা খুব পপুলার হয়েছিল এক সময়, তারপর আরেকটি করেছে সেটাতে সে পাখি
নামে একটা ক্যারেক্টার করেছিল, তাকে অনেকে পাখি বলেও ডাকে, বেশ সুইট একটা মেয়ে। যদি মিমি চক্রবর্তী না আসতে পারে তাহলে এই মধুমিতা চক্রবর্তী আসবে ইন্ডিয়ান পার্ট থেকে, আর যদি মিমি চক্রবর্তী হয়ে যায় তাহলে মধুমিতা চক্রবর্তীর কোনো চান্স নেই। মধুমিতা চক্রবর্তীও কিন্তু অনেক সুইট, বেশ সুইট একটা মেয়ে। এদের দুজনের যে কেউ একজন আসলেই ফাটাফাটি, কারণ নায়িকা একটা ফ্যাক্টর আমরা জানি, শাকিব খান সে দুটো নায়িকা, বাংলাদেশ থেকে নিশ্চিত এমন কাউকেই নিবে রায়হান রফি, সেই আশায় আমরা রইলাম। আমরা চাই তুফানের, যেহেতু ওই বাকি দুইটা ছবি যেমন রাজকুমারের একমাত্র নায়িকা কুটনি কফি, সেখানে আমরা একটু আশাহত হয়েছি, আমরা চেয়েছিলাম বাঙালি একটা নায়িকা থাকুক, যাক তার সেই গল্পে নিশ্চয়ই নেই। আর এদিকে তো সোনাল চৌহান আছেন, সোনাল চৌহানকে পেয়ে আমরা খুশি দরদে। এবার এই ছবিতে যদি বিবি চক্রবর্তী আর বাংলাদেশের একজন সুপারস্টার নায়িকা থাকে বা নতুন কোনো ভালো নায়িকা থাকে, অনেকে মেহজাবিনের কথা বলছেন, অনেকে অনেকের কথা বলছেন, তাহলে তো একদম ফাটাফাটি লেগে যায় গো ভাই। এবার আসি আমাদের অনন্য মামুনের দরদ। দরদ সম্পর্কে অনেক কিছুই হচ্ছে আপনারা জানেন, এই আমাদের পোস্টার আউট হওয়ার পর অনেক ধরনের কথাবার্তা হয়েছে, এখন এগুলো নিয়ে আর নতুন করে কাশুন্দি ঘাটতে চাই না। দরদের একটা সবচেয়ে বড় খবর হলো বা সবচেয়ে সুখের খবর হলো, দরদ বুর্জ খলিফায় তার প্রোমো দেখাবে। বন্ধুরা আপনারা জানেন এই প্রোমো দেখানো, এটা বুর্জ খলিফার আগে ম্যানহাটনে একটা স্ক্রিন আছে ওখানে দেখানো হয়, ওখানে অনেকে ওটা ভাড়া করে অনেক সময় অনেক কিছুর প্রোমো দেখায়। আমরা বঙ্গবন্ধুর একটা প্রোমো দেখেছিলাম এই ম্যানহাটনে, তো ম্যানহাটনের প্রোমো দেখানো আর বুর্জ খলিফার প্রোমো দেখানোর মধ্যে অনেক ডিফারেন্স আছে। কারণ কি, ম্যানহাটনে যদি দেখানো হয় সেটা অনেক আউটসাইডার্সরা দেখে, কিন্তু এই বুর্জ খলিফায় যদি দেখানো হয় তাহলে এই সংখ্যাটা হবে আরও অনেক বড়। কারণ এক, আরব আমিরাতেই তো অনেক বাঙালি আছে, তারপর আশেপাশের আরাবিয়ান গালগুলোতে আছে, আর বুর্জ খলিফার সামনে সারাদিনে প্রচুর প্রচুর বিদেশিরা মোটামুটি থাকে। কাজেই এটা একটা মানে অসম্ভব সুখের খবর বা অসম্ভব খুশির খবর, সেটা ম্যানহাটনেই দেখাক আর বুর্জ খলিফাকেই দেখাক। আমি মনে করি ম্যানহাটনের চেয়ে এখন বুর্জ খলিফা বেশি পপুলার, কারণ বুর্জ খলিফার উপরে মানুষের অ্যাট্রাকশান এখন অনেক বেশি। ম্যানহাটনে যে সময় ছিল, এখন ম্যানহাটনের চেয়ে যে কোনো একটা প্রোমো যদি বুর্জ খলিফায় চলে তাহলে সেটা আসলেই আমাদের দেশের জন্য একটা সুনাম হবে, যে বাংলা সিনেমা শাকিব খানের তার প্রোমো দেখানো হচ্ছে বুর্জ খলিফাতে। বাঙালিরা তো দেখবেনই, ভারতীয়, পাকিস্তানি, সুদানি, আরাবিয়ান, ইথিওপিয়ান, ইরিত্রিয়ান, যত বিভিন্ন দেশের মানুষ যখন এটা দেখবে তাদের মনে একটা জিনিস হিট করবে, হুই শাকিব খান, যারা চেনে না। এটা শাকিবের জন্য একটা বিরাট পাওনা, এটা আমাদের দেশের জন্য একটা বিরাট পাওনা, এটা বাংলা চলচ্চিত্রের জন্য বিরাট পাওনা। অনেকে অবশ্য বলছেন মামুন গেছে সেখানটায়, কেউ কেউ বলছেন সাইন হয়ে গেছে, এগুলো বোগাস কথা, মামুন গেছে, মামুন চেষ্টা করছে, আমার বিশ্বাস মামুন করেই আসবে। অনেকেই বলছেন পারবে না, এত টাকা দিতে হবে, ওখানে কিন্তু হাই একটা পেমেন্ট আছে, হাই পেমেন্টের পরেও কী সাবজেক্টের উপরে দেখাবেন, কেন দেখাবেন, এটার মধ্যে কী আছে, এই ওইটা সেন্সর হয়, আপনি ইচ্ছা করলেই দেখাতে পারবেন না, প্রোমোটা তাদের দেখাতে হবে, তারপর তারা সেটা সেখানে ছাড়বে। তারপরে পেমেন্টের ব্যাপার আছে, পেমেন্টের ব্যাপারে মনে হয় ওরা জেনে শুনে গেছে, যাই পেমেন্ট হোক সেটা করবে। এবং শাকিব খানের এই যে বুর্জ খলিফায় যখন শাকিব খানের প্রোমোটার 20 সেকেন্ড শুনেছি, 20 সেকেন্ড চলবে, তখন শাকিব খান এখন যে উচ্চতায় আছে তার সে অনেক 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 বড় উচ্চতায় চলে যাবে। এটা শাকিবিয়ানদের গর্ব, এটা শাকিব খানের গর্ব, এটা শাকিব খানকে যারা ভালোবাসে তাদের গর্ব, এটা বাংলাদেশের গর্ব। এবং এইটা যদি হয় এর ফুল ক্রেডিট আমরা অনন্য মামুন, অ্যাকশন কাট এন্টারটেনমেন্ট, কামাল মোহাম্মদ কিবরিয়া লিপু এবং এসকেএফ প্রোডাকশান অ্যান্ড যে বোম্বের আছেন, কি নামটা ভুলে গেছি, তারা, তাদের সুবাদে আজকে শাকিব খানের ছবির প্রোমো বুর্জ খলিফায় যাচ্ছে, যেটা একদিন আমরা কেউ স্বপ্নেও ভাবতে পারিনি। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে, খুদা হাফেজ।